হাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন। পোশাক ফিটিংস এর এই ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা এই শার্টের বডি ফিটিংস করা দেখাবো। শার্টের বডি ফিটিংস এর পদ্ধতি দেখানোর উদ্দেশ্যে আজকে এই ভিডিও শুরু করলাম। তো আজকের এই শার্টের বডি ফিটিংস করতে কি কি পদ্ধতি ব্যবহার করতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো আমরা এখন এই বডি ফিটিংস এর জন্য এই শার্টের মার্ক করে নিব। বডি ফিটিংস করতে যতখানি প্রয়োজন ততখানিতেই আমরা কিন্তু এই হাত দিয়ে ধরে চক দিয়ে মার্ক তৈরি করে নিচ্ছি। আমরা কিন্তু এই চক দিয়ে ধরেই বডি ফিটিংস এর মার্ক তৈরি করে নিচ্ছি। মাথার মার্কটাও একইভাবেই কিন্তু আমরা চক দিয়ে ধরে মার্কটা করে নিলাম। আমরা বডি ফিটিংস এর জন্য যে মার্কটা তৈরি করেছিলাম এই মার্কটা কিন্তু আমাদের এই অপোজিট সাইডে পার করে নিতে হবে। আমরা এই মার্কটা অপোজিট সাইডে পুরোপুরি পার করে নিব। তারপরে আমাদের কিন্তু এই হাতের কপে আমাদের এই হাতের কপে কিন্তু এখান থেকে এ পর্যন্ত পরিমাণ আমাদের সেলাইটা কিন্তু খুলে নিতে হবে। আমাদের অপোজিট সাইডেও কিন্তু এই কপটা কিন্তু আমাদের এই পরিমাণ খুলে নিতে হবে। দুই মাথা বাদ রেখে আমরা এই পর্যন্ত খুলে নিলাম। তারপর আমরা এই মাছটা কিন্তু আবার চক দিয়ে কিন্তু এই মাছটা বডির শেপে কিন্তু তৈরি করে নিব। বডির শেপে এই মাছটা তৈরি করে নিচ্ছি। হাতাটাও একইভাবেই কিন্তু যতখানি আমরা মার্ক করে নিয়েছিলাম এই শেপটা কিন্তু এই চক দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা বডি ফিনিশের জন্য যে মাপটা নিয়েছিলাম এই সাইডে এই মাপটা কিন্তু একইভাবেই এই সাইডে আবার পার করে নিব। হাতার মার্কটাও কিন্তু পার করে নিতে হবে। এই হাতার মার্কটাও একই নিয়মে আমরা অপোজিট সাইডে কিন্তু পার করে নিচ্ছি। আমাদের মার্ক করা কাজ কমপ্লিট। এখন আমরা এই শার্টটা কাটিং করে নিব ফিটিংস এর জন্য। দুই সাইডেই কিন্তু এই চাপ সেলাইটা আমাদের ফেরে নিতে হবে। তারপর এই চাপ সেলাই যেটা দেওয়া ছিল ওই বিট সেলাইটা অবশ্যই আমরা মাইনাস করে দেব। বিট সেলাইটা মাইনাস করে দিলাম। দুই সাইডে একইভাবেই কাজ করে নিতে হবে। কাটিং কাজ কমপ্লিট। এখন আমরা প্লেন মেশিনে ফিটিং করা দেখাবো। আসলে এখন আমরা প্লেন মেশিনে কিন্তু এটার বডি ফিটিংস করে নিব শার্টের। আমরা যে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক বরাবর কিন্তু আমরা বডি ফিটিংস করে নিব। বরাবরই কিন্তু প্লেন মেশিন দিয়ে সেলাই করে নিতে হবে এবং নিচের মাথা মিল রেখে এখানে তাক দিয়ে দিতে হবে। একই নিয়মে দুই সাইডে কিন্তু কাটতে নিতে হবে।
ফিটিংস করা কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, ওভারলকে আমাদের কিন্তু ওভারলক করে নিতে হবে এবং বাকি অংশ এই ওভারলকে কিন্তু যেহেতু বিয়ের নাম থাকে কাটিং হয়ে যাবে। আমরা কপ যেটা খুলে নিয়েছিলাম এখন আমরা এই কপটা জয়েন করে দেবো আগের মতো করে। আমাদের আয়রন করা কাজ কমপ্লিট, এখন আমরা কাস্টমারকে পরাই দিব। তো আমাদের এই শার্টের কিন্তু বডি ফিটিংস করা কাজ কমপ্লিট, আমরা এখন কাস্টমারকে পরাই দিয়ে দেখতেছি এবং কাস্টমার থেকে আমরা শুনবো আসলে ওনার মন মতো হয়েছে কিনা। ভাই তোমার ফিটিংসটা কি মন মতো হয়েছে? জি ভাই, হ্যাঁ আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো এইভাবেই কিন্তু আপনি শার্টের বডি ফিটিংস করে নিতে পারেন অথবা আমাদের কাছে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, গ্রাউন্ড ফ্লোর পশ্চিম গেট, সিঁড়ি সংলগ্ন বাগমারা, রাজশাহী।